দেখেন আবুবকর সিদ্দিক থেকে শুরু করে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যে খেলাফতে অধিষ্ঠিত হয়েছিল, নেতৃত্ব নির্বাচন হয়েছে, নেতৃত্ব মনোনীত হয়েছে, তখন তো জনগণ ছিল, তখন তো দলবদল ছিল, গোত্র ছিল পৃথক পৃথক। তারা কি পারতেন না যে ঠিক আছে ব্যালট দিয়ে দাও, ভোটাভুটি করো, সবাই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু যে পদ্ধতিতে আমরা ক্ষমতায় যাব সেই পদ্ধতিতে যদি ক্ষমতায় আমরা যাই ওই আগের মতোই উনিশ বিশ হয়তো কিছু একটা হবে। আজকে 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে কে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে? যারা রক্ষক তারাই রক্ষক। যে পুলিশ প্রশাসন জনগণের মালের রক্ষণাবেক্ষণ করবেন সে পুলিশের কর্তা ব্যক্তিদের হাজার হাজার বিঘা জমি, শত শত বিঘা জমি। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামাই দেন। এদেশে একজন প্রফেসরের ভোটের মূল্য সমান একজন রিক্সা চালকের ভোটের মূল্য সমান। এজন্য এই গণতন্ত্রে মানুষের মাথা গোনা হয়, মাথার মগজ গোনা হয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. سورة النساء 58 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ লালমনিরহাট জেলার উদ্যোগে আয়োজিত, লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী কালেক্টরেট ময়দানের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাউল্লাহ, আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত নেতৃবৃন্দ, অত্র জেলার বিভিন্ন এলাকা শাখা থেকে আগত আমার প্রাণপ্রিয় কর্মী ও সাথীবৃন্দ, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এই বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, তারপরে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই খুব সহজে আমরা বোঝার চেষ্টা করব যে ইসলামী খেলাফত কীভাবে প্রতিষ্ঠিত হয়, ইসলামের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিটা কি, এটা আমাদের জানা প্রয়োজন আছে না? আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যেমন নেতৃত্ব নির্বাচন করি, সামাজিক পর্যায়ে নেতৃত্ব নির্বাচন করি, তাই না? মহল্লার নেতা নির্বাচিত হয়, সংগঠনের নেতা নির্বাচিত হয়, তো এই ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনের সার্বিক পদ্ধতিটা আসলে কি, এই বিষয়ে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জ্ঞান লাভ করতে হবে। নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তার পরবর্তীতে খেলাফতের জামানায় যে নেতৃত্ব নির্বাচন হয়েছিল ওইগুলি হচ্ছে আমাদের আদর্শ, সেই আদর্শের আলোকে আমাদেরকে আদর্শিত হতে হবে, তাদের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হবে, আর এই কথাগুলো আমাদের সবাইকে বলতেও হবে, কারণ বলার মাধ্যমে মানুষ জানবে ইনশাআল্লাহ, আর জানার পরে মানার একটা সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা আমানত সমূহ তাদের হকদারদের নিকটে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা কোনো মানে ফয়সালা করো, কোনো বিষয়ে বিচার মীমাংসা করো, সেখানে তোমরা আদল ইনসাফের সাথে করবে। ইন্নাল্লাহা নিইমা ইয়াইদুকুম, ইন্নাল্লাহা নিইমা ইয়াইদুকুম বিহি। নিশ্চয় আল্লাহ কতই না সুন্দর উপদেশ তোমাদেরকে দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এই আয়াতে কারিমের মধ্যে আমানতের কথা বলা হয়েছে, সেই কারণে নেতৃত্ব নির্বাচন করাটাও কিন্তু একটা আমানত। আমি কাকে নেতা বানাবো
এটা আমাদের উপর আমানত। আমানতের বহু রকমের প্রকার আছে, অর্থনৈতিক আমানত, নেতৃত্বের আমানত, দায়িত্বের আমানত, উত্তরাধিকার বণ্টনের আমানত, ইজ্জতের আমানত, কথার আমানত, বহু প্রকার আমানত আছে, দায়িত্বের আমানত। কিন্তু আমানত এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সাদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতুন ফী তু'মাতিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয় যদি তোমাদের মধ্যে থাকে তাহলে পৃথিবীর সব কিছু যদি তোমার হারিয়ে যায়, পৃথিবীতে তোমার কিছুই যদি না থাকে, আর এই চারটি গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার কিছুই হারায় নাই, তোমার সব কিছুই কিন্তু অক্ষুণ্ণ আছে। এই চারটি বিষয় কি? চার, এক নম্বর হচ্ছে হিফজ আমানাতিন, আমানত রক্ষা করা। দুই নম্বর হচ্ছে সত্য কথা বলা, সদকু হাদিসিন, সত্য কথা বলা। তিন নম্বর হচ্ছে হোসনু খালিকাতিন, চরিত্র সুন্দর করা। আর চার নম্বর গুণ হচ্ছে ওয়াইফাতুন ফি তুহমাতিন, হালাল রোজগার করা, হালাল রুজি। যে উপার্জনটা করবেন সেটা হালাল হতে হবে, যেটা খাবেন সেটা হালাল হতে হবে, কারণ হালাল না খেলে জান্নাতে যেতে পারবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযদিয়া বিল হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা হারাম খেয়ে পরিপুষ্টতা লাভ করেছে, যেই দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে সেই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা সকলে জান্নাতে যেতে চাই, কিন্তু হারাম থেকে কেউ বিরত হতে চাই না। হারাম পেলে আমরা খাই, বুফের টেবিলে মাশাআল্লাহ আমরা খুব পারঙ্গম, আমাদের দাড়ি টুপি ঠিক আছে, হজ উমরা সবই ঠিক আছে, কিন্তু টাকার, বাড়ির, দুর্নীতির কোনো অভাব নাই। বাংলাদেশের মতো দেশে যে সমস্ত ইতিহাস আমরা এখন দেখছি পত্রপত্রিকায়, অবিশ্বাস্য সব কাহিনী, মানুষ টাকা দিয়ে জাজিম বানিয়ে তার উপর ঘুমায়। এদেশের মানুষ, যে দেশের মানুষ, অধিকাংশ মানুষ তিন বেলা খেতে পায় না, যে দেশের মানুষ সুন্দর পোশাক পরতে পারে না, সে দেশের মানুষের যারা আমানতদার ব্যক্তি হওয়ার কথা, যারা প্রশাসনের দায়িত্বে ছিল, যারা নেতৃত্বের আসনে বসেছিল, এত বড় চোর চোরটা তারা সমাজে ছিল, টাকার সয়লাব তাদের, যারা রক্ষক তারাই বক্ষক। যে পুলিশ প্রশাসন জনগণের মালের রক্ষণাবেক্ষণ করবেন, সে পুলিশের কর্তা ব্যক্তিদের হাজার হাজার বিঘা জমি, শত শত বিঘা জমি, শত শত কোটি টাকা, দেশে বিদেশে টাকার সয়লাব, তাহলে আর কোথায় যাবেন বলেন? সময়ের দিন ভাইরা, কারণ কি? আমাদের মধ্যে ইসলাম নেই, ইসলামের নেতৃত্ব নেই, ইসলামী খেলাফত আমাদের মধ্যে নেই। সবাই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু যে পদ্ধতিতে আমরা ক্ষমতায় যাব, সেই পদ্ধতিতে যদি ক্ষমতায় আমরা যাই, ওই আগের মতোই উনিশ বিশ হয়তো কিছু একটা হবে। কারণ দলীয় প্রশাসন কোনোদিন নির্দলীয়, দলীয় শাসন কোনোদিন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। যদি ফেরেশতার কোনো দল থাকে বাংলাদেশে, তারাও যদি রাজনৈতিক ক্ষমতা আসে, তারাও তাদের দলের লোকদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করবে, ঠিক না? চাকরি দিলে তাদের দলেরদেরকে দিবে, টেন্ডার দিলে তাদের দলের লোকদেরকে দিবে, কারণ তাদেরকে ভোট দিয়েছে কারা? তাদের দলের লোকেরা ভোট দিয়েছে। আমরা যেটা চাই নেতার পরিবর্তন, আমরা নীতির পরিবর্তন চাই, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। নীতির যদি পরিবর্তন হয়, নেতা পরিবর্তন না হলে দেশ সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি নীতির কোনো পরিবর্তন করবেন না, যদি পাঁচ বছর পর নেতা পাল্টান, পাল্টাইতে পাল্টাইতে দেখবেন কোনো নেতার কাছে আপনি নীতি খুঁজে পাবেন না, কারণ গোড়ায় হচ্ছে গলদ। গোড়ায় কি? গোড়ায় গলদ। দেখেন ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন কিভাবে হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে নেতার নেতৃত্ব নির্বাচন কিভাবে হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়েছিলেন। আমরা যারা ইসলামী নেতৃত্ব দিচ্ছি, ইসলামী আন্দোলন করছি, আমাদেরকে এই ইতিহাসগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নেতা নির্বাচন করে গেলেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন আবু বকর
দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তার লাশ দাফন হওয়ার আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বসম্মত মতে খলিফা নির্বাচিত হয়েছিলেন, খলিফা মনোনীত হয়েছিলেন। কি তিনি কি প্রার্থী হয়েছিলেন বা ওই সময় কোনো ব্যালট দেওয়া হয়েছিল যে তোমরা কোন গোত্র, কেউ খাজরাজ গোত্র থেকে কে দাঁড়াবা, আউস গোত্র থেকে কে দাঁড়াবা, আনসারদের থেকে কে প্রার্থী হবা, মুহাজিরদের থেকে কে প্রার্থী হবা, তোমরা দাঁড়াও, জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে কে নেতা নির্বাচিত হবে, কে খলিফা হবে, এটা করেছিলেন করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে খলিফা বানিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর আগে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে গেলেন। তিনি মনে করে গেলেন যে তারপরে যোগ্যতম ব্যক্তি হচ্ছেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নেতৃত্ব নির্বাচনের চারটা তরিকা আছে, ওসিয়ত ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, দুই পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, তিন রাজতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, চার গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন। এই তিনটার মধ্যে ইসলামী খেলাফত কোনটা নিজেরা খুঁজে দেখেন তো। পূর্বতন যিনি আমির তিনি ওসিয়ত করে যেতে পারেন, তিনি রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে একজনকে নেতৃত্ব, একজনের হাতে নেতৃত্ব দিতে পারেন, একজনকে খলিফা বানাতে পারেন, প্রেসিডেন্ট বানাতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম বলে গেলেন, তিনি তাকে মনোনীত করে গেলেন। তৎকালীন সমাজের সবচেয়ে উল্লেখযোগ্য যে গোত্রগুলো ছিল, আউস গোত্র, খাজরাজ গোত্রের এবং আনসার মুহাজিরদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিলেন, সকলের সর্বসম্মতভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব মেনে নিয়েছিলেন, তার হাতে বায়াত করেছিলেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন আসলো, আবু বকর যখন আসলো, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করে গেলেন যে পরবর্তীতে তিনি কাকে নেতৃত্বের দায়িত্ব দিবেন, তারপরে খলিফা তিনি কাকে বানাবেন। তিনি চিন্তামগ্ন হলেন, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন জামাতা তারপরে আছেন, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আরও নেতৃস্থানীয় সাহাবীরা আছেন, সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আছেন। তিনি কারো নাম প্রস্তাব করলেন না, তিনি কি করলেন, ছয়জনের একটা প্যানেল ঘোষণা করে গেলেন, নেতৃত্ব নির্বাচনের প্যানেল। এই ছয়জনের মধ্যে কে ছিলেন? তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই ছয়জন সাহাবিকে দিয়ে, ছয়জন মানে শীর্ষ পর্যায়ের সাহাবি যারা ছিলেন, এই ছয়জন সাহাবিকে দিয়ে একটা প্যানেল তৈরি গেলেন করে গেলেন। আর তার সন্তান জ্যেষ্ঠ পুত্র আবদুল্লাহ, যে আবদুল ইবনে ওমার সম্পর্কে আমরা জানি, তার পক্ষে বহু হাদিস রচিত হয়েছে, আবদুল ইবনে ওমার আবদুল্লাহকে তিনি ওই সুরার অন্তর্ভুক্ত করে গেলেন, বলে গেলেন যদি তিন ছয়জনের মধ্যে সমান সমান হয়ে যায়, মতের দিকে যদি কম বেশি না হয়, তিন তিন যদি হয়ে যায়, তাহলে আবদুল্লাহর সিদ্ধান্তটা চূড়ান্ত হবে। দেখেন এখানেও তিনি একটা অত্যন্ত মানে সুন্দর পরিকল্পনা করে গেলেন, তিনি তার বড় ছেলেকেও প্যানেলের মধ্যে দিয়ে গেলেন, তার মানে নিজের ছেলেও যেন খলিফা হতে না পারে, তিনি নির্বাচক মণ্ডলীর মধ্যে পড়ে গেলেন। এবারে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বাকি পাঁচজনকে নিয়ে বৈঠক করলেন এবং আর একটা ঘোষণা দিলেন যে আমার ইন্তিকালের পরে তিন দিন তিন রাত্রের মধ্যে খলিফা নির্বাচন করতে হবে। কয়দিন? তিন দিন তিন রাত, তিন দিন তিন রাতের মধ্যে খলিফা বাছাই করতে হবে, এই সময় বেঁধে দিলেন। আর ছয়জনকে একটা প্যানেল তৈরি করে তিনি গেলেন। এবারে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি পাঁচজনকে ডেকে বসলেন এবং আরও কথা বলে গেলেন, অর্থাৎ তারা যেখানে সুরা করবেন এ বিষয়ে পরামর্শ করবেন, তিন দিন তিন রাতের মধ্যে কেউ যেন সেখানে ঢুকতে না পারে, এটা পাহারা দিয়ে বন্ধ করে রাখবা। মানে সাধারণ জনগণের প্রবেশাধিকার সেখানে ছিল না, তারা পরামর্শের ভিত্তিতে যেটা সিদ্ধান্ত নেবেন সেইটাই জনগণ মেনে নিতে বাধ্য হবে, এই নির্দেশ তিনি দিয়ে গেলেন। জনগণকে ভোট দেওয়ার অধিকার তিনি দিয়ে যান নাই, সকল জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচন করবে এই কথা তিনি বলে যান নাই। বন্ধুরা আমার, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু পাঁচজনকে নিয়ে বসলেন। এবার তিনি বললেন যে তোমরা এই ছয়জনের মধ্যে যে দায়িত্ব আমাদের স্কন্ধে অর্পিত হয়েছে, এই ছয়জনের মধ্যে তোমরা নেতৃত্বের বিষয়টা তিনজনের মধ্যে সীমাবদ্ধ করে নাও, ছয়জন থেকে তিনজনকে বাছাই করো,
সাথে সাথে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওসমানকে সমর্থন করলেন এবং তালহা আলী রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করলেন। অর্থাৎ তালহা, জুবাইর এবং সাদ বিন আবি ওয়াক্কাস নেতৃত্ব থেকে বের হয়ে গেলেন, বললেন যে আমরা আপনাদের তিনজনের হাতে নেতৃত্বের দায়িত্ব দিলাম। এবার ছয়জন থেকে কয়জন হলো? তিনজন হয়ে গেল। খুব ভালো করে শুনেন, এবারে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে জিজ্ঞেস করলেন যে আমাকে বাদ দিয়ে নেতৃত্বের যোগ্যতা কার মধ্যে আছে, আপনি কাকে নেতৃত্বের যোগ্য মনে করেন? তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা। মানে তারা কেউ আসলে খেলাফতের জায়গায় যেতে চান নাই, তারা একজন আরেকজনের প্রস্তাব করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার আগে তিনি প্রশ্ন করলেন, এটা অন্য একটা রওয়ায়েতে আসছে যে আপনাদের দুইজনের মধ্যে যে নেতৃত্ব বা নেতৃত্ব থেকে কি বলা যায় দূরে সরে যেতে চান, আপনি ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আপনাদের দুইজনের মধ্যে যিনি নেতৃত্ব থেকে সরে যেতে চান তাকে আমরা নেতৃত্বের দায়িত্ব দিব। এই প্রস্তাব যখন করলেন তখন দুইজনে চুপ হয়ে গেলেন, কেউ আর বললেন না যে আমরা নেতৃত্ব থেকে সরে যেতে চাই। তার মানে কি, সরে যেতে চাইলে তো এই বোঝাটা কারের মধ্যে চাপবে, এই ভয়ে তারা কেউ কেউ কোনো কথা বললেন না। তারপর দ্বিতীয় প্রশ্ন করলেন যে আপনারা কি নেতৃত্বের দায়িত্বটা আমার উপর ন্যস্ত করতে চাচ্ছেন? আমি তো নিজেকে এই দায়িত্ব থেকে বের করে নিয়েছি, আল্লাহ সুবহানাহু তাআলা সাক্ষী, আমি তো খেলাফতের আসনে কোনোদিন আসীন হব না, কাজেই আল্লাহর কসম করে বলছি আমি আপনাদের দুইজনের মধ্যে যাকে যোগ্যতম মনে করি তাকেই এই দায়িত্ব তার উপর অর্পণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারা এবার বলেন যে ঠিক আছে আপনি যেটা করবেন তাতে আমরা রাজি আছি। মানে দুইজনেই কেউ ক্ষমতা যেতে চাইলেন না, সবাই কিন্তু ক্ষমতা থেকে দূরে থাকতে চাচ্ছেন, কারণ এটা আমানতের বিষয়। এরপর আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেলেন, মক্কার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, মদিনার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সবার কাছে তিনি এই তিন দিন তিন রাত বলতে গেলে নির্ঘুম ছিলেন, ঘুমান নাই রাত্রে খুব কম সময়। তার একটা বিশাল আমানত, তার উপর একটা বোঝাই, দায়িত্বটা তিনি কীভাবে অর্পণ করবেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, গণ্যমান্য ব্যক্তি যারা, তাদের কাছে পরামর্শ চাইলেন যে দুইজনের মধ্যে কার হাতে দায়িত্বটা দেওয়া যায়। এখান থেকে একটা মতামত বের হয়ে আসলো, মাত্র দুই তিনজন সাহাবি বাদ দিয়ে বাকি সকলে পরামর্শ দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, মত দিলেন, কেউ কিন্তু ভোট দেন না, আর সবার কাছে তিনি ভোট চাইতেও যান নাই, তিনি মতামত গ্রহণের জন্য সকলের কাছে যান নাই, গিয়েছেন কাদের কাছে, সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা জ্ঞানী গুণী মানুষ তাদের কাছে গিয়েছেন। এইভাবে তিনি পর্যায়ক্রমে মতামত নেওয়ার পরে এবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখুন, আমি যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আর যদি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন করে মনোনীত করি তাহলে আপনি তার আনুগত্য করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাজি, একই কথা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েও বললেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আমি যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আর যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাই বা খলিফা মনোনীত করি তাহলে আপনি তার আনুগত্য করবেন। দুইজনে তো এতে সম্মত। এরপরে তিনি তিন দিন তিন রাতের মাথায় একদিন ফজরের সালাতের সময় তিনি মসজিদে নববীতে আসলেন, মিম্বারে আসলেন, মিম্বারে উঠে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতকে নিজের হাতের মধ্যে উঠিয়ে তিনি উঁচু করে ধরলেন এবং আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা আসমা ওয়াশহাদ, আল্লাহুম্মা ইন্নী কদ খালাতু মা ফি রাকবাতি মিন যালিকা ফি রাকবাতি। তিনি বললেন হে আল্লাহ আপনি শুনুন এবং সাক্ষী থাকেন, তিনবার বললেন আল্লাহ আপনি শুনেন এবং সাক্ষী থাকেন, আমার উপর যে বোঝা, আমার স্কন্ধে যে দায়িত্ব ছিল, যে বোঝা ছিল, আমি এটা হযরত ওসমানের উপরে অর্পণ করে আমি মুক্ত হলাম, সুবহানাল্লাহ। এবার তিনি মিম্বারের সর্বোচ্চের যে তাকটা আছে, উচ্চ স্তর যেটা, সেখানে বসলেন
এবং তার দ্বিতীয় স্তরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এসে সর্বপ্রথম তার হাতে বায়াত করলেন, সুবহানাল্লাহ। তারপরে আনসাররা, মুহাজিররা এবং বিভিন্ন গোত্রের যা নেতৃস্থানীয় ছিল জনগণ পর্যায়ক্রমে তার হাতে বায়াত করলেন। ইসলামের খেলাফতের এই যে সুন্দর সমুজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু নির্বাচনের ক্ষেত্রে একই ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু কে খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য জনগণ চাপ দিতে লাগলো। তিনি খলিফা হওয়ার ভয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন, দরজা আটকে দিলেন, তিনি খুলছেন না। জনগণ তাকে খলিফা বানাবে, জনগণ তাকে নেতৃত্বের দায়িত্ব দিবে, এই ভয়ে তিনি নিজের ঘরের মধ্যে গিয়ে নিজেকে আবদ্ধ করে ফেললেন, দরজা লাগিয়ে দিলেন। জনগণের ধাক্কা ধাক্কির চোটে শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হলেন। তালহা ও জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে একদল লোক ঘরের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে তাকে বলছেন, দেখুন, ইন্না হাযাল আমরা লা ইয়ুমকিনু বাকাউহু বিলা আমির, এই ইমারত আমির ভিতরে চলতে পারে না, কাজে দায়িত্ব আপনি নিতে হবে, আপনি দায়িত্বের হকদার, দায়িত্বের হকদার। তারপরে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে তালহা রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বায়াত, আনুগত্যের বায়াত করলেন, তারপরে পরবর্তীতে পর্যায়ক্রমে সকলে বায়াত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে ইসলামের খলিফা অধিষ্ঠিত হলেন। দেখেন, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যে খেলাফতে অধিষ্ঠিত হয়েছিল, নেতৃত্ব নির্বাচন হয়েছে, নেতৃত্ব মনোনীত হয়েছে, তখন তো জনগণ ছিল, তখন তো দলবদল ছিল, গোত্র ছিল পৃথক পৃথক, তারা কি পারতেন না যে ঠিক আছে ব্যালট দিয়ে দাও, ভোটাভুটি করো, যে যাকে ভোট দিয়ে পারে তাকে নেতৃত্বের আসনে বসাবে? তারা পারতেন না বলেন? পারতেন তো নাকি, কিন্তু তারা এটা করেন নাই কেন? এই ভোটাভুটির মধ্যে আছে যত অকল্যাণ, এই নির্বাচনের মধ্যে আছে যত অকল্যাণ, যত মারামারি, খুন, খারাপি, যত রাহাজানি, যত অর্থের অপচয়, মিথ্যার যত ঝুলি, সব কিছু নেতৃত্বে নির্বাচনের মধ্যে আছে, প্রচলিত ভোটাভুটির মধ্যে আছে। জনগণের, সকল জনগণের ভোট দিয়ে নেতা বানাতে হবে, ইসলাম এটা কোনোদিন বলে নাই। শুধু তাই না, আপনি আপনি আমেরিকার দিকে দেখেন, যে আমেরিকাতে গণতন্ত্রের জন্ম হয়েছে, আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে গণতন্ত্র জন্ম হয়েছে, তাই না? তার বাড়ি কোথায়? আমেরিকাতে। সে আমেরিকাতেও কিন্তু গণতন্ত্র চলে না, সেখানেও পপুলার ভোটার যে ভোট আছে, পপুলার ভোট হচ্ছে জনগণের ভোট, কিন্তু কালেক্টরেট কিছু ভোট আছে, সমাজের জ্ঞানীগুণে মানুষের একটা মানে ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে 538টা ভোটার আছে সারা রাষ্ট্রে। আমেরিকার প্রায় 15 কোটি মানুষের জন্য 538 জন নেতৃত্ব নির্বাচন করে, 538 জন জ্ঞানীগুণের মানুষের মধ্যে সাবেক প্রেসিডেন্টরাও সেখানে আছেন, সমাজের ব্যবসায়ীরা আছেন, সমাজের উচ্চশিক্ষিতরা আছেন। এখন পপুলার ভোটে যদি ভোট আপনি বেশিও পান, কিন্তু ইলেকট্রাল ভোটে গিয়ে আপনি যদি কম পান, হেরে যান, আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। এবং এর আগে 2012 সালে প্রেসিডেন্ট বুশ যখন প্রেসিডেন্ট হয়, তার চাইতে 10 লক্ষ ভোট বেশি পেয়েছিল আল গোর। 10 লাখ ভোট পপুলার ভোট, মানে জনগণের ভোট, যেটা জনগণের ভোট 10 লাখ বেশি পেয়েছিল আল গোর, সে প্রেসিডেন্ট প্রার্থী। কিন্তু বেশি ভোট পেয়েও কিন্তু তিনি প্রেসিডেন্ট হতে পারেন নাই, প্রেসিডেন্ট হয়েছেন ইলেকট্রাল ভোট। তিনি মাত্র 5টা ভোট বেশি পেয়েছিলেন, বুশ 5টা ভোট বেশি পাওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। তাহলে আমেরিকার মতো রাষ্ট্রে যদি প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে জনগণের ভোট না লাগে, জনগণের ভোটের গুরুত্ব না থাকে, তাহলে বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে, এদেশে একজন প্রফেসরের ভোটের মূল্য সমান, একজন রিক্সা চালকের ভোটের মূল্য সমান, একজন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির ভোটের যেই দাম, একজন মুচি মেথরের ভোটেরও সেই দাম, তাহলে এই ভোটের কী দাম থাকতে পারে বলেন? এজন্য এই গণতন্ত্রে মানুষের মাথা গোনা হয়, মাথার মগজ গোনা হয় না। মাথার ভিতরে কি আছে এটা গোনা হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যদি প্রফেসররা ভোটাভুটি করে, সেখানে যদি আপনার যারা 4th ক্লাস এমপ্লয়, যারা তাদের সংখ্যাই তো বেশি, তারা যদি একজনকে ভোট দেন, তাদের সংখ্যাই তো বেশি হবে, তাহলে প্রফেসর, 500 প্রফেসরের ভোটের দাম 501 জন 4th ক্লাস এমপ্লয়ের কাছে কোনো দাম নেই, ওই একটা ভোট বেশি পাওয়ার কারণে তিনি নেতা হয়ে যাবেন। গণতন্ত্রে মূলত সংখ্যাগরিষ্ঠের কোনো শাসন না, এটা এটা সংখ্যাগরিষ্ঠের শাসন। যেমন কিভাবে বললেন এই কথা, ধরেন আপনি 100 জন ভোটার আপনার এলাকায় আছে,
দশ জন প্রার্থী দাঁড়িয়েছে, দশ জনকে ভোট দিতে হবে, 100টা ভোট ভাগ করে দেন। এবার দশ জনে একজনে সমান ভাগ করলে 10টা করে ভোট পাবে, কিন্তু একজন 11টা পেয়েছেন আর একজন 9টা পেয়েছেন। একজন 11টা পেয়েছেন, তাহলে 100টার মধ্যে 11 ভোট যিনি পেয়েছেন তিনি কিন্তু ওই সমাজের নেতা বা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যাই বলেন, তাহলে বাকি 89 জন কিন্তু তাকে ভোট দেয় নাই, দিয়েছে 89 জন কিন্তু তাকে সমর্থন করে নাই, তাকে 11 জন ভোট দিয়েছে। তাহলে আপনারা বলেন 11 জন বেশি না 89 জন বেশি? বলেন 11 বেশি না 89 বেশি? 89 বেশি। তাহলে 89 জনের ভোট পেয়েও কিন্তু অন্যরা ফেল করলো, আর 11 জনের ভোট পেয়ে তিনি কিন্তু মন্ত্রী বা এমপি হয়ে গেলেন। তাহলে এখন আমাকে যদি ভোট দিয়ে আপনি মন্ত্রী বানান এমপি বানান, তা আমি তো 11 জনের পক্ষে কথা বলবো নাকি? আমরা মানুষ তো, আমাদের মাইন্ড সেট আপটা তো ওইরকম হয়ে আছে, কারণ আমরা তো, আমি সবসময় চিন্তা করবো যে আমাকে যারা সহযোগিতা করেছে আমি তাকে সহযোগিতা করবো। এটা হচ্ছে এই প্রচলিত ভোটাভুটির সবচাইতে নেগেটিভ সাইড হচ্ছে এগুলো। সমরদীর ভাইয়েরা, এবারে আসুন, নেতৃত্ব নির্বাচন করতে গেলে যে গুণগুলো আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, 4টা গুণের কথা আমি বলে দিই। 4টি বিষয় মনে রাখা দরকার। আমরা যারা ইসলামী আন্দোলন করি বা অন ইসলামিক আন্দোলন করি, আমরা বুঝার জন্য বলছি, কারো বিরোধিতার জন্য নয়, সবার মুখ থেকে এই কথাগুলো উচ্চারিত হওয়া উচিত। আজকে 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে কে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে? তার আগে ফখরুদ্দিন যখন রাষ্ট্রের দায়িত্বে আসলেন তাকে কে ভোট দিয়ে ক্ষমতা বসিয়েছিল? 10 জন উপদেষ্টা নিয়ে তিনি 2 বছর বাংলাদেশ চালালেন, খুব সুন্দরভাবে চললো, কিন্তু তারপরে বাকি 15 সাড়ে 15 বছরে যা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এত ন্যাক্কার জন্য ঘটনার ঘরে নাই। আয়নাঘর শুনেছেন আপনারা? আয়নাঘর নাউজবিল্লাহ, মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে এই যুগে এসে? একজন মানুষকে হাত চোখ বেঁধে 24 ঘন্টা হাত করা, পা, তারপর পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পরিয়ে রাখা, এটা কিভাবে সম্ভব? 24 ঘন্টা চোখ বন্ধ করে রাখা 7-8 বছর 10 বছর থেকে তার কোনো খবর নেই, অন্ধকার একটা ছোট্ট রুমের মধ্যে এই নির্যাতন, এটা কোনো মানুষকে, মুসলমান বাদ দিলাম, আরে অমুসলিম হয়েও তো হলেও তো মানুষের মধ্যে যদি সামান্যতম বিবেক থাকে, সামান্যতম মানবতা থাকে, এত জঘন্য নির্যাতন কেউ করতে পারে না। বিগত সরকার যা করেছে, যা দেখিয়েছে, তাহলে যারাই এই পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় যায়, তারাই মনে করে আমরাই হচ্ছে পারফেক্ট, আমাদের কার কেউ নামাতে পারবে না, এই দেশের উন্নয়নের জন্য আমরা যথেষ্ট, আর কাউকে কোনো আমরা অধিকার দিব না। সমরদীর ভাইরা, যদি নেতৃত্ব এভাবে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন না হয়ে সমাজের জ্ঞানীগুণী মানুষকে যদি আমরা নেতৃত্বের আসনে বসাই, সারা বাংলাদেশের মধ্যে ভালো মানুষ কারা আছে এটা আমরা কম বেশি জানি, সমাজের যারা নেতৃস্থানীয় আছে, উচ্চ শিক্ষিত যারা আছেন, তারা যদি পরামর্শ করে প্রত্যেকটা সেক্টর থেকে দায়িত্বশীল নেন, আপনারা আহলে হাদিসদের থেকে নেন, হানাফিদের থেকে নেন, ইসলামিক রাজনৈতিক দলদের থেকে নেন, অন ইসলামিক দলগুলো থেকে নেন, সুরা বসে পরামর্শ করে যদি আপনি কাউকে দায়িত্ব দেন, তাহলে তিনি কিন্তু ভোটে দায়িত্বশীল হলেন না, তার মাইন্ডসেট আপনার পরিবর্তন হয়ে যাবে। আমাকে তো ভোট দিয়ে পাশ করা নাই, আমাকে তো এলাকায় গিয়ে ক্যাম্পাস করতে হয় নাই, মিছিল মিটিং করতে হয় নাই, লাখ লাখ টাকা দিয়ে সমাবেশ করতে হয় নাই, গুন্ডা বাহিনী দিয়ে সব মিছিল করতে হয় নাই, পার হেড 1000 টাকা করে দিয়ে মিছিলে লুক আনতে হয় নাই, পয়সা খরচ করে তো আমি ক্ষমতা আসি নাই, কাজে আমার মানসিকতা হবে আপামর জনসাধারণের জন্য, এদেশের সর্বস্তরের মানুষের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন এই সহজ বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। এখন বলবেন যে এইটা কি কোনোদিন সম্ভব? সম্ভবের মালিক কি আপনি? সম্ভবের মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামাই দেন, যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করে তাকে অসম্মানিত করেন, এই ঈমান থাকতে হবে। ক্ষমতা বসানোর মালিক হচ্ছেন আল্লাহ। অতীত স্বৈরাচার কোনোদিন ভাবে নাই যে আমাদেরকে কেউ নামাতে পারবে। ছাত্র জনতা যে আন্দোলন করেছে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত তারা রেখেছে, নিজের বুক পেতে দিয়েছে বুলেটের সামনে,
গুলি খেয়েছে সামনে গিয়েছে পিছনের দিকে যায় নাই কেন হয়েছে আল্লাহর হুকুম হয়েছে বলে তারা এটা করেছে আল্লাহ নির্ধারিত সময় চলে এসেছে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই কারুন হামানরা পৃথিবীতে টিকতে পারে নাই জালেম সরকার যারাই বাংলার জমিনে ক্ষমতা আসবে তারা কোনোদিন টিকতে পারবে না আল্লাহর হুকুমে এদেশের জনগণ তাদেরকে ক্ষমতাচ্যুত করবে আবার এই জন্য যারা নেতৃত্ব নিয়ে পাগল হয়েছেন আগে খেলাফতটা বোঝার চেষ্টা করেন আমার চেয়ারের দরকার নাই মন্ত্রী এমপি হওয়ার দরকার নাই সমাজ পরিবর্তন হচ্ছে আমার আসল দাবি এদেশের সব মানুষকে ইমানদার বানাতে হবে তাওহীদপন্থী বানাতে হবে তারপরে দেশের জনগণ যখন পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্র ব্যবস্থাও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আহরাদির জনতা দাবি উত্থাপন করেছে বাংলাদেশের প্রত্যেকটা কর্নার থেকে যদি এই দাবি উত্থাপিত হয় যে প্রচলিত গণতন্ত্র এটা বিজাতীয় সংস্কৃতি এটা বিজাতীয় তকলিদ গণতন্ত্রের মাধ্যমে কোনদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না ইসলামে খেলাফত আমরা চাই যেভাবে অভ্যুত্থান হয়েছে এদেশের মানুষ আবার জেগে উঠবে তখন তারা ইসলামী খেলাফতের পক্ষে অভ্যুত্থান করবে ইনশাআল্লাহ কিন্তু আপনারা যদি আপোষকামী হন তাহলে কি হবে দুর্ভাগ্য সবাই আপোষকামী সবাই কিভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ফলে কি হবে মুদ্রা রেপিট আর রিপিট এতদিন এই পিটি ছিলাম পরে ওই পিটি যাব বাস্তবতা বাংলাদেশ আমরা দেখেছি অভ্যুত্থান শেষ না হতেই তো চান্দাবাজি ঠিকই আছে কিন্তু লোকগুলি পাল্টাইছে ঠিক না ব্যক্তি পরিবর্তন হয়েছে আমরা এই কথা আবারও বলছি আমরা ব্যক্তি পরিবর্তন আমরা নীতিটাকে পাল্টাতে চাই এদেশে চান্দাবাজি চলবে না ঘুষ দুর্নীতি চলবে না এদেশের পুলিশ সকল জনগণের জন্য কাজ করবে শুধুমাত্র সরকারে যারা তাদের জন্য করবে না জনগণের পুলিশ জনগণের ট্যাক্সের পয়সায় এদেশের প্রশাসন চলে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তাদের সাথে কথা বলার প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছে দেশের প্রশাসনের শুধু দলীয় নিরাপত্তা নয় যারা ক্ষমতায় থাকবে তাদের নিরাপত্তা নয় এদেশের একটা ছোট্ট নাগরিক যদি হয় তার নিরাপত্তা দেবে দেশের প্রশাসন এই দায়িত্ব দিয়ে জনগণ ট্যাক্স দিয়ে তোমাদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছে দায়িত্ব দিয়েছে তোমাদের বেতন চল জনগণের পয়সায় কাজে আমানত যদি রক্ষা না করা হয় তিনি পুলিশ হন তিনি এসপি হন তিনি ডিসি হন তিনি এমপি হন তিনি মন্ত্রী হন আল্লাহর কাট করে তাকে জবাবদিহি করতে হবে একদিন নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না এক নম্বর গুণ ইসলামী নেতৃত্বর ক্ষেত্রে খিলাফতের ক্ষেত্রে চারটি বিষয় মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ খেলাফত নির্বাচন আপনারা শুনলেন কোনো খলিফা নেতৃত্ব চেয়ে নেয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসআলুল ইমারা ফা ইন্নাকা ইন উতিতাহা উতিতাহা আন মাসালাতিন উকিলতা ইলাইহা ওয়া আন উতিতাহা আন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না যদি তোমার চাওয়ার কারণে তোমাকে নেতা বানানো হয় তাহলে তুমি নেতৃত্ব তোমার কাছে তোমাকে সুপোর্ট করা হবে আর তুমি না চাইতে যদি তুমি নেতৃত্বের আসনে বসো তাহলে তোমাকে সাহায্য করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আল্লাহ লা নুওয়াল্লি আলা আলাল হাদাল আমাল আহাদান সালাহু ওয়ালা আহাদান হারাসা আলাইহি আল্লাহর কসম করে বলছি যারা নেতৃত্ব চেয়ে নেয় তাদেরকে আমরা নেতৃত্ব দেই না তাহলে দেখেন নেতৃত্ব চাইলে রাসূল নেতৃত্ব দিতে নিষেধ করেছেন আর ইসলামিক হলে খেলাফতের কোনো পাঠের মধ্যে আপনি পাবেন না যে কেউ নেতৃত্ব চেয়ে নেতা হয়েছেন কাজে ইসলাম এটাকে কখনো সমর্থন করে না দুই নম্বর কোন হচ্ছে অল্প সংখ্যক বিচক্ষণ পরহেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচিত হবেন এবং অন্যেরা সেটাকে মেনে নেবেন অল্প সংখ্যক বিচক্ষণ মানুষ নেতা নির্বাচন করবেন সকল জনগণ এর মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে হবে না যে দৃষ্টান্ত আমরা দিয়েছি আমেরিকার কথাও বলেছি ইসলামী খেলাফতের ইতিহাস তুলে ধরেছি
সেখান থেকে বুঝতে পারছেন সকল জনগণের ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিচক্ষণ জ্ঞানী গুণী কিছু মানুষের পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন হবে। তিন নম্বর হচ্ছে যোগ্য থাকা অবধি খলিফার শপথ বহাল থাকবেন। ইসলামী খেলাফত পাঁচ বছর পরপর পরিবর্তন হয় না, ইসলামের নেতৃত্ব দুই বছর তিন বছর পাঁচ বছর পরপর পাল্টায় না। যদি তার মধ্যে শরি বিধান প্রবর্তন ঠিক থাকে, আল্লাহর বিধান অনুযায়ী যদি তিনি খেলাফত প্রতিষ্ঠা করেন, তার আদালত জব্দ যদি ঠিক থাকে, জ্ঞান যদি ঠিক থাকে, তাহলে খলিফা পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। খলিফা যদি পরিবর্তন করতে না হয় তাহলে ভোটাভুটি লাগে না, এত ঘন ঘন নির্বাচন বা নির্বাচন কমিশনের কোনো কাজ থাকবে না, মারামারি হবে না, আর্থিক অবচয় হবে না, জনগণের মধ্যে অশান্তির কোনো কারণ তৈরি হবে না। আর চার নম্বর হচ্ছে নেতা পুরুষ হবেন, নেতা ইসলামী খেলাফতের নারী না কোনোদিন নেতা হবেন না। আর রিজাউল কাওয়ামুনা কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউফলিহা কাওমুন ওয়াল্লাউ আমরাহুমুল আমরাহুম ইমরা, ওই কম কোনোদিন সফলতা লাভ করতে পারবে না যেই কৌমের নেতা হচ্ছে মহিলা। পুরুষ থাকতে মহিলা নেতা হবে ইসলাম এটা সমর্থন করে না। পুরুষ নেতৃত্ব লাগবে, যোগ্য নেতৃত্ব লাগবে, ইমানদার নেতৃত্ব লাগবে, সৎ নেতৃত্ব লাগবে। কাজেই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিষয়গুলো আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে। এই আমানত যদি আমরা সংরক্ষণ না করি, আমরা যদি আমানতের খেয়ানত করি, তাহলে কাল কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে। আমি আশা করছি আমি যে এই বিষয়টা কথা বললাম আশা করি বুঝতে পেরেছেন। কারোর প্রতি বিদ্বেষ রেখে আমরা কথা বলতে চাইনি, কারোর বিরুদ্ধে আমাদের বলা উদ্দেশ্য নয়। আমরা যে ইসলামী খেলাফতের যে মূল কথাগুলো সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। খেলাফতের নির্বাচন কিভাবে হয়েছিল, এখনও সেইভাবে নির্বাচন হওয়া সম্ভব যদি আমরা সকলে এই দাবি তুলতে থাকি। আহলে হাদিস আন্দোলন যে দাবি উত্থাপন করেছে, আমরা আশা করব এই দাবির সাথে সকলে একমত হবেন এবং বাংলাদেশের অন্যান্য ইসলামী সংগঠনগুলো যারা আছেন তাদের কাছে আমাদের এই আহ্বান থাকবে, আপনারাও এই মূলের জায়গায় ফিরে আসেন। পচা ড্রেনে পরে বাঁচার চেষ্টা করবেন না, নিজে হাবুডুবু খেয়ে মরবেন, এটাই হবে। বাঁচতে হলে স্বচ্ছ রাস্তা আসতে হবে, অহির রাজপথে আসতে হবে, তবে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।